দিন দিন লাগামহীনভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। শনিবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় থেকে এই সাইকেল র্যালি শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন আবু তাহের খান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পেট্রোল ডিজেলের দাম বেড়ে এখন আকাশ ছোঁয়া। লাগামহীনভাবে বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। সেঞ্চুরি ছাড়িয়ে প্রতি লিটারে পেট্রোলের দাম বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 102 টাকা। কপালে হাত গাড়ি চালক থেকে শুরু করে পেট্রোল পাম্পের মালিকদের। তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে আম জনতার মনে। দিন দিন লাগামহীনভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। শনিবার বহরমপুরের জেলা তৃণমূল কার্যালয় থেকে সাইকেল র্যালি শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন একাধিক জেলা নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন আবু তাহের খান। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি জানান তিনি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান আবু তাহের খান। গোটা বাংলা জুড়ে মোদি হটাও দেশ বাঁচাও, যেভাবে গোটা ভারতবর্ষে ডিজেল পেট্রোল রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ চুম্বী, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে বহুজাতিক সংস্থার কাছে, তার প্রতিবাদেই গোটা বাংলায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা সভাপতি সম্পাদক তার নেতৃত্বে আমরা আজকে মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক, 8টা পৌরসভা সমস্ত জায়গায় বেলা 10টা থেকে 4টে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি আমরা গ্রহণ করেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এবং আমাদের মূল দাবি ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম কমাতে হবে এবং বহুজাতিক সংস্থার কাছে একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে এ বন্ধ করতে হবে। এবং আজকে যে সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে ক্ষমতায় আছে বিজেপি মোদী সরকারের নেতৃত্বে, সেই সরকারকে আমরা আগামী দিনে গোটা ভারতবর্ষের তক থেকে আমরা ক্ষমতা থেকে যেভাবেই হোক নামাতে চাই এবং তার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। মোদীকে যেভাবে আমরা গোটা বাংলার মানুষ শিক্ষা দিয়েছে এবং আগামী দিনে ভারতবর্ষে সেই শিক্ষাই দিতে চাই এই বিজেপি সরকারকে, হটকারী সরকারকে এবং সাম্প্রদায়িক সরকারকে উৎখাত করতে আমরা বদ্ধপরিকর। এয়ার হোস্টেস কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ এখন বহরমপুরে। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের 1 বছরের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ। ভর্তি চলিতেছে, আসন সংখ্যা খুবই সীমিত। বিভিন্ন এয়ারলাইনে গ্ল্যামারাস জবের সেরা সুযোগ। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9064504619।